একে অপরকে ক্ষতি করার ক্ষেত্রে অথবা মজা করার ছলে যে শব্দটি সবচেয়ে ব্যবহৃত হয় সেটি হচ্ছে বাঁশ। অথচ আমাদের দেশের পাহাড়ি অঞ্চল সহ পৃথিবীর বিভিন্ন দেশে বাঁশ খুবই সুস্বাদু একটি খাবার। শুধু স্বাদেই না, শারীরিক সুস্থতায় বাঁশ খুবই উপকারী। বিভিন্ন রোগ থেকে খুব সহজে মুক্তি দিতে বাঁশের কার্যকারিতা অপরিসীম। তাই তো চীনারা বাঁশের কোরলকে বলেন স্বাস্থ্যকর খাবারের রাজা। চলুন তবে জেনে নেওয়া যাক বাঁশের পুষ্টিগুণ ও উপকারিতাগুলো। তাজা বাঁশের কোরলে 88% পানি, 1.5% প্রোটিন, 0.25% চর্বি, 0.78% চিনি, 0.60% সেলুলোজ এবং 1.1% খনি পদার্থ আছে। এতে পর্যাপ্ত পরিমাণ ভিটামিনও বিদ্যমান। জেনে নেওয়া যাক বাঁশের আরও কিছু উপকারিতা। সকালের নাস্তা না খেলে পড়তে পারেন শারীরিক জটিলতায়। বিভিন্ন গবেষণা থেকে জানা গেছে শরীরের নানা রোগ প্রতিরোধে বাঁশ খুবই কার্যকর। চলুন জেনে নেওয়া যাক সেই উপকারিতাগুলো। বাঁশের কোরলে দেহে কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমায়। বাঁশ উচ্চ রক্তচাপ কমায় ও ক্যান্সারের ঝুঁকিও কমায়। কোষ্ঠকাঠিন্য দূরে বাঁশের ঝুড়ি নেই। তাছাড়া হাঁপানি, ডায়াবেটিক্স, তীব্র জ্বর, মৃগী রোগে মূর্ছা যাওয়া ইত্যাদি নিরাময়েও যথেষ্ট অবদান রাখে বাঁশ। যে কোনো সবজির সঙ্গে তুলনা করলে বাঁশের কোরল কোনোভাবেই হেলাফেলার নয়। তাই নিয়মিত বাঁশ খেতে পারেন নিশ্চিন্তে। উল্লেখ্য সদ্য অঙ্কুরিত কচি বাঁশকে বলা হয় বাঁশের কোরল। বাংলাদেশ ছাড়াও ভারতের মেঘালয়, আসাম, হিমালয় অঞ্চলে, নেপাল, ভুটান, কোরিয়া, চীন, জাপানও বেশ জনপ্রিয় বাঁশ খাদ্য হিসেবে।